আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে দুটি ডিম দুটি গ্লাসের মধ্যে দিয়েছি। তো একটি ডিম পানিতে ডুবে যাচ্ছে, অপরটি ডিম পানিতে ডুবছে না। তো বন্ধুরা, আমরা এবার গ্লাসের ডিমটি উল্টাপাল্টা করে দেখব যে আসলে ডিমে কোনো পার্থক্য আছে কি না। তো উল্টাপাল্টা করে দিলাম, দেখা যাচ্ছে না, আগের মতোই এই গ্লাসে ডুবে যাচ্ছে, এই গ্লাসে ডুবছে না। তো এতে বোঝা যাচ্ছে যে ডিমে কোনো পার্থক্য নেই, পার্থক্য পানিতে রয়েছে। তো পানিতে কি ধরনের পার্থক্য সেটা আমরা এখন দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্লাস নিয়েছি। তো গ্লাসে আমি অর্ধেকের বেশি পরিমাণ এখানে পানি ঢেলে নেব। তো এরপরে আমি 3 থেকে 4 চা চামচ এখানে লবণ দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। তো এখানে 4 চামচ দিয়ে দিলাম। এবারে আমি লবণ পানিতে ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর দানাদার না থাকে, একদম পানির সাথে যাতে মিশে যায়, এভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, লবণ পানি মেশানো হয়ে গেছে। তো এরপরে আমি আরও একটি গ্লাস নিচ্ছি। এই গ্লাসটিতে আমি শুধু পানি ঢেলে দেব, মানে টিউবওয়েল থেকে যে সরাসরি পানি, সেই পানি এখানে লবণ যুক্ত করব না। তো এবারে আমি গ্লাস দুটোকে রেখে দিচ্ছি। তো এরপরে আমি আরেকটি প্লাস্টিকের বাটি নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্লাস্টিকের বাটিতে আমি এবার শুধু টিউবওয়েলের পানি দিয়ে দেবো, এখানে লবণ মিক্সড করব না, লবণ ছাড়া পানি। তো দেখতে পাচ্ছেন লবণ ছাড়া পানি এখানে নিয়ে নিচ্ছি। এবারে দুটো আমি ডিম নিচ্ছি, দুইটি ডিম দুইটি পানিতে ছেড়ে দিলাম, দেখা যাচ্ছে ডিম দুটি ডুবে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুটি ডিমই কিন্তু পানিতে ডুবে গেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ডিমে কোনো পার্থক্য নেই, যেহেতু দুটি ডিমই পানিতে ডুবে যাচ্ছে। তো সন্দেহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে ডিমে কোনো পার্থক্য রয়েছে। আমি আবারও দুটি ডিম আবারও পানিতে ছেড়ে দিচ্ছি, দেখছি যে ডুবছে কি না। তো ডুবে যাচ্ছে, আসলে কোনো সন্দেহ নেই, আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি। এরপর লবণযুক্ত পানিটি নিয়ে আসলাম, তারপর লবণ ছাড়া পানি, গ্লাস দুটি একত্রিত নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এবারে ডিম দুটি আমি লবণযুক্ত পানিতে ছেড়ে দিলাম। একটি দেখা যাচ্ছে ডিমটি ভেসে উঠেছে, ভেসে আছে, ডিমটি ডুবছে না। আর লবণ ছাড়া পানিতে দিয়ে দিলাম, এটি কিন্তু ডুবে গেছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে লবণযুক্ত পানিতে ডিমটি ভেসে থাকছে এবং লবণ ছাড়া পানিতে ডিমটি ডুবে যাচ্ছে। এর কারণ হচ্ছে লবণ মেশানো পানিটি, পানিগুলো মানে ঘনত্ব বেশি হয়ে গেছে, আর ঘনত্ব বেশি হওয়ার কারণে এর ওজন বেড়ে গেছে। পানির ওজন বেড়ে যাওয়ার কারণে ডিম পানির তুলনায় হালকা হয়ে গেছে, যার কারণে ডিমটি পানিতে ডুবছে না। আর অপরটিতে পানির তুলনায় ডিম ভারী, যার কারণে ডিমটি পানির নিচে ডুবে যাচ্ছে। বন্ধুরা, পানিতে ডিম ডুবে যায় আর লবণ পানিতে ডিম ভেসে থাকে, এর রহস্য আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, কথা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।